শবনম বুবলিকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়ক শাকিব খান। সেই মন্তব্যের প্রেক্ষিতে শাকিবকে ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক বলেছেন এনায়িকা। গেল মাসে গান বাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলির প্রেমের খবর চাউর হয়। এরপর অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়। এই ইস্যুতেই সাবেক স্ত্রীকে নিয়ে এবার বিস্ফোরক চিত্রনায়ক। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মুঠোফোনে শাকিব খান দাবি করেছেন, এর আগেও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বুবলি। শাকিবের এই মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় বুবলি লিখেছেন, ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। বুবলি আরও লিখেছেন, মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনম বুবলির একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল। সাক্ষাৎকারে শাকিবের কাছে সেসব প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, আমার লাইফে যার কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, অনধিকার চর্চা করতে যাব কেন। অনেকেই এই ভদ্রমহিলাকে নিয়ে আমার কাছে জানতে চান, কিন্তু যে ভদ্রমহিলার অস্তিত্ব আমার লাইফে নেই তাকে নিয়ে আমাকে প্রশ্ন করে লাভ নেই। সাক্ষাৎকারে শবনম বুবলির আগেও নানা স্ক্যান্ডাল সামনে এসেছে বলে উল্লেখ করেন শাকিব।